বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কাটলেট আর চিকেন কবিরাজি। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। একই প্রসেসে একই জিনিস দিয়ে দুটো রেসিপি দেখাবো, তাহলে চলুন বন্ধুরা ফুল ভিডিওটি প্লিজ দেখুন। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায়। একটা মিক্সির জারে দিয়ে দিলাম গোলমরিচ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ। এবার চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, দিয়ে দিলাম। মিক্সিতে ঘুরিয়ে নিলাম, একটা টাইট এটা মিক্সারটা করতে হবে, এটা যেন জল জল না হয়, পাতলা না হয়। তারপরে দিয়ে দিলাম দু চা চামচ বেসন, হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচ করে, স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর পাতিলেবু রস, একটা গোটা লেবুর হাফ রস। এই উপকরণগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখতে হবে। এটা কিন্তু কোনো চামচ হাতা দিয়ে কিছু দিয়ে মাখলে হবে না, হাত দিয়ে আটার মতো চটকিয়ে মেখে একটা আটার ডো তৈরি করতে হবে। যেভাবে আমরা আটার ডো তৈরি করি সেইভাবে চিকেনের ডোটা তৈরি করতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেন কাটলেট বানানো কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার না, খুবই ইজি ব্যাপার। দেখুন মাখা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বল বল করে নেব। তবে এই একই উপকরণ দিয়ে দুটো জিনিস দেখাবো, চিকেন কাটলেট আর চিকেন কবিরাজি। ফুল ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন। এখানে পাঁচখানা 250 গ্রাম চিকেন আমার পাঁচখানা কাটলেট হয়েছে, তবে একটা ছোট হয়েছিল, মনে হলো ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমি সবার গায়ে একটু একটু করে লাগিয়ে পাঁচখানা কাটলেট করেছি। তবে কাটলেট আপনারা কিন্তু ছোট বড় করে নিতে পারেন। বন্ধুরা, এই বর্ষার ওয়েদারে সন্ধ্যেবেলা কিন্তু চিকেন কাটলেট থাকলে গরম গরম চা কফি দিয়ে একদম জমে যাবে, তাই বাইরে থেকে কিনে না নিয়ে এসে এইভাবে বাড়িতে খান বা পরিবারকে খাওয়ান, দেখবেন খেতেও ভালো লাগবে বা খেয়েও কিন্তু ভীষণই মজা লাগবে। বাড়িতে বানালে কি হবে, আপনার একটার জায়গায় দুটোও কিন্তু আপনার খেতে পারবেন। আর বাইরে থেকে কিনে আনলে কি হয়, সাধারণত আমরা মাথা পিছু কিনে নিয়ে আসি না। তো দেখুন গোলটাকে আমি চ্যাপটা করে দিলাম, তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো বা স্কোয়ার করে নিলাম। এটা আমি চিকেন কবিরাজিটার বানাচ্ছি, আরও দেখিয়ে দিচ্ছি একখানা। বন্ধুরা, আবারও এরকম করে হাতে করে গোল করে নেবেন, তারপর একটু প্রেস করে দিয়ে একটু গোল করে, তারপরে চারপাশটাকে এপাশ ওপার করে এইভাবে করে নিলেই কিন্তু একটা চৌকো স্কোয়ার তৈরি হয়ে যাবে। তবে এইভাবেই যে করতে হবে এর কোনো মানে নেই, আপনারা চৌকো, লম্বা, চ্যাপটা, গোল, যা ইচ্ছে কাটলেট কিন্তু বানাতে পারেন। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু বাড়িতে যদি মেম্বার আসে বা রিলেটিভ বেড়াতে আসে তাদেরও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াবেন, তারাও কিন্তু খুশি হয়ে যাবে, তারা বুঝতেই পারবেন না যে বাড়িতে বানিয়ে খাওয়াচ্ছেন। এবার আমি কাটলেটটা বানিয়ে নিলাম, এপাশ ওপাশ দেখুন চেপে নিয়ে একটা কাটলেটের শেপ দিয়ে নিলাম একটা ছুরির সাহায্যে। তো আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন। তারপরে সব কাটলেটগুলো আমার একভাবে একই প্রসেসে এইভাবে বানিয়ে নিলাম। একটু এটা একটু করতে গিয়ে একটু মনে হবে সাইডগুলো ফেটে যাচ্ছে, একটু ধৈর্য ধরে এপাশ ওপাশ করে ভালো করে থুবড়ে থাবড়ে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। সব কাটলেট রেডি হয়ে গেছে। এবার কাটলেটটা কিন্তু আর একটা প্রসেস আছে, দেখুন সব কাটলেটগুলো রেডি করে নিলাম। এবার একটা প্লেটে আমি দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে আর জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেবো। তবে আমি এটা কর্নফ্লাওয়ারের ঘোল তৈরি করেছি, আপনারা চাইলে এখানে ডিমের ঘোলও করতে পারেন, আমার এখানে ডিমটা প্রবলেম আছে বলে আমি কর্নফ্লাওয়ারের ঘোল করে নিলাম। এবার কর্নফ্লাওয়ারের ঘোলে এই কাটলেটটা চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। তবে আমি দুটো করে কোট করব, একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার একবার কর্নফ্লাওয়ারের ঘোলে চুবাবো, দিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়োতে মাখাবো। দুটো করে কোট করলে কি হবে, কাটলেটটা বেশ মোটাসোটা হবে, দেখতেও ভালো লাগবে বা ভেঙে যাওয়ারও চান্স থাকবে না। একই প্রসেসে সব কাটলেটগুলো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। সব কাটলেটগুলো এইভাবেই রেডি করে নেব, খুবই ইজিভাবে সহজভাবে দেখিয়েছি, আপনারাও যাতে বাড়িতে এইভাবে বানাতে পারেন। সব কাটলেটগুলো রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে করে 30 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দেবো। সঙ্গে সঙ্গে ভাজবেন না, আপনারাও কিন্তু 30 মিনিট ফ্রিজে রেখেই ভাজবেন। তারপর একটা ডিমের ঘোল করে নিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দেবো আর হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে যে ডিমের যে সরি চিকেন যে কবিরাজিটা করব সেই কবিরাজির জন্য এই ডিমটা দরকার আছে। এবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা যখন হালকা উষ্ণ গরম হলো কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম রেখে দেবেন, কারণ একবারে নরম মানে স্লো করে রাখলে কিন্তু বিস্কুটের গুঁড়োটা ছেড়ে যেতে পারে, সেই জন্য একটু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। এক পিঠ যখন হয়ে যাবে তারপরে আর এক পিঠ উল্টে দেবেন। এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদিক যখন লাল হয়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লো করে ভাজতে হবে, তা নাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এক পিঠ যখন হয়ে যাবে তারপরে উল্টে দিয়ে আর এক পিঠটাকে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিতে হবে। এবার লাল লাল করে তুলে নিলাম, একই প্রসেসে সব কাটলেটগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এই সময় যে সময় ছাড়বেন গ্যাসের ফ্লেমটা সেই সময় মিডিয়াম রাখবেন। যখন এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ উল্টে দেবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। হাই করে দিয়ে লাল লাল করে তুলে নেবেন। সব কাটলেটগুলো একই প্রসেসে ভেজে নিলাম। এবার এই তেলের ওপরে আমি দিয়ে দেবো ডিমের ঘোলটা। যেহেতু কবিরাজি বানাচ্ছি, এটা কবিরাজির প্রসেস। ডিমের এইভাবে একটু করে হাতে করে নিয়ে লম্বা লম্বা করে সুতোর মতো মতো দিয়ে দিতে হবে। এই সুতোর মতো মতো দিয়ে দিলে আর একটু ছড়ানো ফ্রাই প্যান নিলে ভালো হতো, তবে আমি যে কড়াইয়ে ভেজেছি ওটাতেই করছি। এবার কাটলেটটা দিয়ে ডিমের সাথে উল্টে পাল্টে ঠিক আমরা যেভাবে রোল করি সেইভাবে রোলিং করে নিলাম। এবার এপিট ওপিট লাল লাল করে একটু ভেজে তুলে নেব। একই প্রসেসে আরও একটা কাটলেটকে আমি এইভাবে করে নেব, যেটা কবিরাজি চিকেন কাটলেট বা চিকেন কবিরাজি। এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে। যে চিকেন কাটলেট খাবে তাকে শুধু চিকেন কাটলেট দেবে, যে চিকেন কবিরাজি খাবে তাকে এইভাবে চিকেন কবিরাজিও বানিয়ে দিতে পারবেন বাড়িতে। ঠিক এইভাবে ডিমটা সুতোর মতো করে দিতে হবে, তার ওপরে ডিমের ওপরে এক সাইডে চিকেন কাটলেট চাপিয়ে দেবেন। তারপরে এইভাবে রোলিং করে একের পর এক পাট পাট করলেই কী হবে, ডিমগুলো কাটলেটের গায়ে লেগে যাবে। তাহলেই হয়ে গেল চিকেন কাটলেট আর চিকেন কবিরাজি। আমার সবগুলোই হয়ে গেছে বন্ধুরা, এবার পরিবেশন করে দেওয়ার পালা। যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও সেরকম অসাধারণ হয়েছে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।